সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফাইনাল ইয়ারের প্রাণীবিজ্ঞান বিভাগ, প্রাণীবিজ্ঞান বিভাগ সহ অনার্স ফাইনাল ইয়ারের আগামী 29 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু। নিয়মিত, অনিয়মিত ও বিশেষ পরীক্ষা আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হবে। তো প্রাণীবিজ্ঞান বিভাগের পরজীবীবিদ্যার সাজেশন আজকে পাবে তোমরা, আর এখানে সাজেশন পাবে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে, তারপর পাবে গ বিভাগ রচনামূলক প্রশ্ন, এবং সর্বশেষে পাবে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের আসলে টিপস। তো 1 নম্বর প্রশ্ন, পরজীবী ও পরজীবী তারা বলতে কি বুঝো? 2, প্যাথোজেন ও পরজীবীর মধ্যে পার্থক্য লিখো। 3, ইনফেকশন ও ইনফেক্সটেশন বলতে কি বুঝো? 4 নম্বর প্রশ্ন, মাইক্রো প্যারাসাইট ও ম্যাক্রো প্যারাসাইটের মধ্যে পার্থক্য লিখো। 5, মানবদেহের রোগ সৃষ্টিকারী যে কোনো 5টি পরজীবীর বৈজ্ঞানিক নাম লিখো ও তাদের দ্বারা সৃষ্ট রোগের নাম লিখো। 6 নম্বর প্রশ্ন, পরিণত প্রোগ্লোটিড ও প্রোভিড প্রোগ্লোটিডের মধ্যে পার্থক্য লিখো। 7 নম্বর, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যে কোনো 4টি পরজীবীর নাম ও এদের দ্বারা সৃষ্ট রোগের নাম লিখো। 8 নম্বর, লিভার ফ্লুক এর রোগ তত্ত্ব বর্ণনা করো। 9 নম্বর, সিস্টোসোমিয়াস কি এর রোগ তত্ত্ব আলোচনা করো। তারপর 10 নম্বর, ম্যালেরিয়া পরজীবীর যৌন ও অযৌন চক্রের মধ্যে পার্থক্য লিখো। 11 নম্বর, মহামারী তত্ত্বের উদ্দেশ্য লিখো। 12, হুক ওয়ার্ম রোগ কি এর লক্ষণ ও প্রতিকার লিখো। 13 নম্বর, এখানে যেটা বলছে যে পুরুষ ও স্ত্রী হুক ওয়ার্মের মধ্যে পার্থক্য লিখো। 14, যকৃত কৃমির রোগ তত্ত্ব ও প্রতিকার লিখো। 15, জোনোসিস কি এর প্রকারভেদ লিখো। 16, ভাইরাস দ্বারা সৃষ্ট 2টি জোনোটিক রোগের নাম লিখো। 17, গবাদি পশুর রোগ সৃষ্টিকারী 4টি পরজীবী ও তাদের সৃষ্ট রোগের নাম লিখো। 18, হাঁস মুরগির খামারে প্রাপ্ত জেনেটিক রোগের নাম লিখো। 19, চিকনগুনিয়া কি এর লক্ষণগুলো লিখো। তার পরবর্তীতে গ বিভাগ রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নে অনেক মার্কস, এখানে 5, 10, 50 মার্কস এখানে থাকবে। তো 1 নম্বর প্রশ্ন, পরজীবী অভিযোজন বলতে কি বুঝো? প্লাটিহেলমেন্থিস পর্বের প্রাণীদের পরজীবীয় অভিযোজন বর্ণনা করো। দুই নম্বর, পরজীবীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, পোষক কি পোষকের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। 4, পরজীবীর স্থানান্তর ও সংক্রমণ পদ্ধতি আলোচনা করো। 5, নেমাটোডের পরজীবী অভিযোজন বর্ণনা করো। ছয়, যে কোনো একটি এক পোষকীয় প্রোটোজোয়া পরজীবীর জীবনচক্র বর্ণনা করতে হবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, একটি দ্বিপোষকীয় সিস্টোট পরজীবীর জীবনচক্র বর্ণনা করো। তারপর 8 নম্বর, ফেসিওলা হ্যাপাটিকা জীবনচক্র বর্ণনা করো। 9 নম্বর, মশাকির দেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র বর্ণনা করো। 10 নম্বর, কালাজ্বরের জীবাণুর জীবনচক্র বর্ণনা করো। 11 নম্বর, সিস্টোসোমিয়াসিস এর রোগ তত্ত্ব ও প্রতিকার বর্ণনা করো। তারপর 12 নম্বর, প্লেগ কি এর কারণ ও প্রতিকার লিখতে হবে। তারপর 13 নম্বর, ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণুর নাম, লক্ষণ ও চিকিৎসার ধারণা লিখো। তারপর 14, সোয়াইন ফ্লু কি এর কারণ, লক্ষণ ও প্রতিকার লিখো। 15, পেব্রিন রোগের জীবাণুর নাম লিখো, এই রোগের লক্ষণ বর্ণনা করো। 16, অ্যানথ্রাক্স কি এর লক্ষণ ও প্রতিকার লেখো।
17 নম্বরে হেমনোসাস এর জীবনচক্র বর্ণনা করো। এর জীবনচক্র বর্ণনা করতে হবে। তারপর ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের বিগত কয়েকটা সালের আসলে প্রশ্ন পড়লে এখান থেকে কমন পাওয়া যাবে বলে আশা করা যায়। সেটা 2014, 15, 16 এবং 17 ও 18 সালের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে এখান থেকে কমন পাওয়া যাবে বলে আশা করা যায়। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। পরবর্তীতে সাজেশন পেতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ।